অমর একুশে বইমেলায় আজ আরেকটি শিশু প্রহরে দারুণ আনন্দে কাটছে শিশু কিশোরদের। মেলায় আগতদের সবচেয়ে বড় আকর্ষণ সিসিমপুর শো। টেলিভিশনের জনপ্রিয় চরিত্রগুলোর সরাসরি সামনে থেকে দেখতে পেরে দারুণ উচ্ছ্বসিত শিশুরা। ইকরি হালুম টুকটুকির সঙ্গে আনন্দের সময় কাটছে তাদের। বেলা ১১টায় মেলার দুয়ার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা বাবা কিংবা অভিভাবকদের হাত ধরে বইয়ের জগতে প্রবেশ করে ক্ষুদে পাঠকরা। বিভিন্ন স্টল প্যাভিলিয়ন ঘুরে ঘুরে রঙিন সব প্রচ্ছদের মধ্য থেকে শিশুরা ব্যস্ত পছন্দের বই বেছে নিতে। গল্প কার্টুন কিংবা সায়েন্স ফিকশনেই মূল আগ্রহ তাদের। আমি বই কিনব টুকটুকি সিসিমপুর দেখে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমি ছোটবেলা থেকে সিসিমপুরের অনেক ভক্ত। আজকে সামনে থেকে দেখতে পেরে আমার অনেক ভালো লাগছে। সিসিমপুরটা শেষ হলে আমি বইমেলা ঘুরব এবং কিনব। এখানে সিসিমপুর দেখব আর আমি এখানে বই কিনব। খুব ভালো লাগছে আসলে, বাচ্চারাও খুব এনজয় করতেছে। মানে ওরা তো হচ্ছে টিভিতে সব সময় দেখে, এই জন্য খুব এক্সাইটেড ইকরি হালুম ওদেরকে দেখার জন্য। বাংলাদেশে আমার মনে হয় এটা সিসিমপুরে এই একটাই বাচ্চাদের অনুষ্ঠান আছে যেটা বিনোদন সাথে আবার শিক্ষা। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। হাবিব, বইমেলায় খুদে পাঠকদের পছন্দের তালিকায় কোন বইগুলো রয়েছে? জি জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি সরার দুর্ধান প্রাঙ্গণে। সকাল থেকে কিন্তু শিশু প্রহর ছিল, সেখানে শিশুদের দাপটে, শিশু কিশোরদের দাপটে কিন্তু বইমেলা চত্বর প্রাণের যে মেলা সেটি আসলে প্রাণবন্ত হয়ে উঠেছে। এখন আমাদের সাথে এখানে কয়েকজন রয়েছেন, পাঠক রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। একজনের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই পছন্দের শীর্ষে কোন বইটি রয়েছে বা তাদের মেলা এসে কেমন লাগছে। আপু, মেলা এসে কেমন লাগছে, পছন্দের মেলায় এসে অনেক ভালো লাগছে? ধরেন অনেক বছর পর হলো, তো অনেক সুন্দর এনভায়রনমেন্ট, তো ভালো লাগছে বই দেখে ঘুরে টুরে এখানে, তো ভালো লাগছে। আর পছন্দের তালিকায় এখন মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক ওদের বই দেখছি, কিনবো এখন ঘুরে ঘুরে দেখছি। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, এই এখনো পর্যন্ত বইমেলায় যারা এসেছেন তাদের কিন্তু পছন্দের তালিকায় জাফর ইকবাল এবং আনিসুল হকের যেই বইগুলো রয়েছে তাদের বইগুলো কিন্তু তাদের তালিকায় রয়েছে। আমরা যদি দুই একটি স্টলের যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাদের স্টল থেকে আসলে কোন বইগুলোর চাহিদা বেশি, কোন বইগুলো ক্রেতা, পাঠক এবং ক্রেতা যারাই যেটাই বলি না কেন আসলে তারা কোনগুলো পছন্দ করছেন সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব। ভাইয়া, এই যে আপনাদের কাছে আসলে কোন বইগুলোর আগ্রহ বেশি প্রকাশ করছেন পাঠকরা? বর্তমানে আসলে অনুবাদ বইগুলো এবং নন ফিকশন বইগুলো, পলিটিক্স কিংবা ফিলোসফির বইগুলোই বেশি পাঠকরা চাচ্ছেন। এছাড়াও বেশ কিছু ছোট গল্পের বই, সায়েন্স ফিকশন, এগুলো ভালো চলছে। আচ্ছা, লেখকদের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে কোন লেখকরা? আসলে নতুন লেখকরা প্রাধান্য পাচ্ছে বেশি, মানে ধরেন নতুন অনুবাদ যারা করছেন কিংবা নতুন ছোট গল্প, সায়েন্স ফিকশন যারা লিখছেন, তরুণ লেখকরা, নতুন লেখকরাই প্রাধান্য পাচ্ছেন। থ্রিলার যারা লিখছেন তাদের বইগুলি প্রাধান্য পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে এখানে আসলে পাঠকরা আসলে তরুণ যে লেখক রয়েছে বইমেলায়, তরুণ লেখকদের বই এবার বেশি আছে, সেই বইগুলোই কিন্তু পাঠকের পছন্দের শীর্ষে রয়েছে। এর পাশাপাশি কিন্তু তারা হুমায়ুন আহমেদের যে বইগুলো রয়েছে সেগুলো তো আছেই, জাফর ইকবাল স্যারের বইগুলো তারা পছন্দ করছেন। আমি যদি একটু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে 260টির মতো বই এসেছে, 260টি বই এসেছে, আর গতকাল পর্যন্ত বা মেলায় এসেছে 1025টি বই। আমরা এখানে পাঠক রয়েছে, তারা বই কিনেছে, একটু আমরা যদি তাদের সাথে একটু কথা বলি, জানার চেষ্টা করি। আপু, বই কিনেছেন আপনি, আসলে কোন বইটি কিনেছেন আর মেলায় এসে কেমন লাগছে? মেলায় এসে অনেক ভালো লাগছে, আর আমি কিনলাম হুমায়ুন আহমেদের বই, তারপর শরৎচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুরের বই আর ভূতের গল্পের। আচ্ছা, এই যে বই কিনছেন, কয়টি বই কিনতে এসে কয়টি বই কিনেছেন? আমরা জানি যে দাম বেড়েছে, দামের কথা আমরা শুনছি, এই সেক্ষেত্রে আপনাদের প্রভাব কি পড়ছে? হ্যাঁ, দাম তো মোটামুটি বেড়েছে, আবার কমেছে, বাট আমার সাধ্যের বাইরে তো আর কিনতে পারবো না, তো নরমাল দামের মধ্যে কিনলাম। আচ্ছা আচ্ছা, আমরা যদি এইখানে স্টল রয়েছে, যিনি স্টলে আরেকজন স্টলের মালিক যারা রয়েছেন, বই বিক্রেতা, বই বিক্রি করেন, তাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের জানতে চাই কোন বইগুলো শীর্ষে রয়েছে পছন্দের, সেটি একটু আমরা জানার চেষ্টা করব।
আপনাদের আমাদের এবারে হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের বই বরাবরই দেখা যায় যে পাঠকদের চাহিদার প্রাণকেন্দ্র হিসাবে উপন্যাসের বইটাই বেশি থাকে, আর বাচ্চাদের ক্ষেত্রে গল্প। আর অন্নপ্রকাশের হুমায়ুন আহমেদ স্যারের দুটো নাম খুবই প্রাসঙ্গিক। হুমায়ুন আহমেদ স্যারের নামে অন্নপ্রকাশকে চিনি, আর অন্নপ্রকাশ মানে হুমায়ুন আহমেদ স্যারকে চিনি। সেই তুলনায় বলতে পারি আমরা এবার বরাবরের মতোই হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাসই আমাদের বেশি যাচ্ছে। তরুণ যে লেখক রয়েছে তাদের বইগুলো কেমন সাড়া পাচ্ছে? তরুণ লেখকদের মধ্যে আমাদের এখানে দু তিনজন লেখক আছে খুবই ভালো মানের এবং খুব ভালো যাচ্ছে ওনাদের বই। সাদাত হোসাইন ভাইয়ের সঙ্গচুর, মরি মরিয়মের অলিন্দ অনলে, তারপর আছে লামিয়া চৌধুরীর উৎসর্গ। ধন্যবাদ। যেটি আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা বলেছি, এখানে পাঠকরা রয়েছেন, প্রকাশকরা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এবারের বইমেলা কিন্তু প্রাণবন্ত, বা শুক্র এবং শনিবার বিশেষ করে ছুটির দিনগুলোতে বইমেলা অনেক বেশি প্রাণবন্ত থাকে। বাবারা বাবা মায়ের হাত ধরে খুঁজে পাঠকরা বইমেলা আসেন, ঘুরেন, পছন্দের বই কিন্তু কিনেন, এবং প্রযুক্তির সাথে কিন্তু বইয়েরও যে প্রযুক্তির প্রতিদিন কিন্তু প্রযুক্তির হচ্ছে ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে বইয়েরও কিন্তু তারা প্রযুক্তি কেন্দ্রিক কিছু বই নিয়ে এসেছেন, এবং প্রযুক্তির যেই প্রভাব রয়েছে সেটি বইয়ের মাধ্যমেও তারা নিয়ে আসতে চেয়েছেন, সেক্ষেত্রে যেন বাচ্চারা আকৃষ্ট হয় বইয়ের জন্য। আর আজকে এখনো পর্যন্ত তথ্য কেন্দ্রে প্রায় 100-এর অধিক বই জমা পড়েছে, বিকাল নাগাদ আরও বেশ কিছু প্রায় 200 ছাড়িয়ে যেতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে বইমেলা প্রাঙ্গণ থেকে। হাবিব, আপনাকে ধন্যবাদ।